নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি, খেজুরের গুড় দিয়ে সুজির হালুয়া। ছোট্ট একটা রেসিপি ভিডিও, তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব 2 ছোট এলাচ। এলাচগুলোকে হালকা ভেজে নেব। এরপর আমি সুজি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ সুজি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একদম ঝরঝরে করে সুজি ভেজে নেব। 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে সুজি কিন্তু একদম ঝরঝরে করে ভেজে নিলাম। এবারে দিয়ে দেব দুধ। এখানে আমি 1 কাপ সুজিতে 3 কাপ দুধ দিলাম। যে কাপে সুজি মেপে দিয়েছিলাম সে কাপে 3 কাপ দুধ আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দেব, তোমরা চাইলে কম বেশি করতে পারো, আবার নাও দিতে পারো। গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভালো করে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু মিশবে না। এবারে দিয়ে দেব খেজুরের গুড়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামেই আছে, এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু গুড়গুলোও গলে গেছে। আরও 5 মিনিটের মতো এইরকম নাড়াচাড়া করতে থাকবো, সুজিটা একদম ঘন হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমি নামানোর আগে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। সুজির মধ্যে ঘি ভালো মতো মিশিয়ে নেব। এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব একটা প্লেটে। এবারে চাকু দিয়ে এরকম করে কেটে নিলাম। ঠান্ডা হওয়ার পরে এই পিসগুলো আলাদা করে নেব। ওপরে একটু কিশমিশ দিয়ে দেব, যে কোনো ড্রাই ফ্রুটই তোমরা দিতে পারো। খুব ছোট্ট আর একটা সিম্পল রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা, এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।